বন্ধুরা, আপনারা ভিডিওতে একটি ফল দেখতে পাচ্ছেন। তো এই ফলটা কমবেশি আমরা সবাই চিনি, আর এই ফলের যে আশ্চর্য দিক এবং যে উপকারিতা আছে জানলে আপনি সত্যি অবাক না হয়ে পারবেন না। একটু কষ্ট করে না টেনে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। প্রথমে আমি এই ফলটিকে পরিচয় করে দিচ্ছি, যার নাম গোল্ডেন ভেরি। এটা গ্রামের বাড়িতে রাস্তার আনাচে কানাচে পতিত জমিতে দেখা যায়। আমরা অনেকে এটাকে বনুফল, ফটকা ফল, বন্টে পারি বিভিন্ন নামে চিনে থাকি এবং এই ফলটাকে ধরিও না, ছুইও না, খাইও না। কিন্তু আসলে এই ফলের গুণাগুণ জানলে আপনি এমনটা করবেন না। এই ফলটা সবচেয়ে বেশি কোথায় জন্মায় আপনার মনে প্রশ্ন জাগতে পারে। এটা হচ্ছে সাউথ আমেরিকান একটি প্লান্ট। এটা বিশ্বের সবচেয়ে বেশি জন্মায় পেরু, ইকুয়েডর এবং কলম্বিয়াতে। আর বর্তমানে বিশ্বের অনেক উন্নত দেশে এই ফল চাষ করা হয়। ফার্মিং পদ্ধতিতে এই ফল প্রসেস করে অনেক দেশেই এক্সপোর্ট করা হয়। এই ফলকে গুজবেরি, গোল্ডেন বেরি, গ্রাউন্ড চেরিসও বলা হয়। এটা বুনু গাছ, কিন্তু পৃথিবীর উষ্ণতম স্থানে বেশি জন্মায়। গোল্ডেন বেরি উজ্জ্বল কমলা কালারের ফল। এটা প্রথমে কিন্তু কাঁচা অবস্থায় থাকে, এরপরে আস্তে আস্তে পেকে যায়, কমলা কালার হয়ে যায়, যা একটা পাতলা টিস্যুর মতো আবরণ থাকে এবং এই আবরণটা পুরো টমেটোকে আটকে রাখে। কিন্তু এই আবরণটা আসলে খাওয়া যায় না। এই আবরণটার নাম ইংরেজিতে বলে ক্যালিক্স, যা খাবার পূর্বে ফেলে দিতে হয়। এটা অনেক ছোট একটি চেরি টমেটোস, যা অনেক মিষ্টি হয়। এই ফলটা একটি ভিন্নধর্মী স্বাদের, অনেকটা আম আনারস মিশ্রিত স্বাদের হয়। এই ফল অনেকভাবে খাওয়া যায়, যেমন জুস করে, সালাদের সাথে, চস তৈরি করে, জ্যাম জেলি হিসেবে তৈরি করা যায়। আবার আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে খেতে পারেন। আবার কাঁচা অবস্থায় খাওয়া যায়, সেটা হচ্ছে সবজি বা গোস্তের সাথে রান্না করে। আর এই ফল রান্না ছাড়া কাঁচা অবস্থায় না খাওয়াই ভালো, তবে পাকা অবস্থায় খাওয়া যায়। যাই হোক, এখন এর গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক। এটা রাস্তার আনাচে কানাচে বেড়ে ওঠে, তাই হয়তো আমরা কোনো মূল্য দেই না, কিন্তু বিদেশে এই ফলটার প্রচণ্ড পরিমাণ চলে। এক কাপ মানে 140 গ্রাম গোল্ডেন বেরিতে কি আছে সেটি জেনে নেই। ক্যালোরিস আছে 74%, কার্বস আছে 15.7 গ্রাম, ফাইবার আছে 6 গ্রাম, প্রোটিন আছে 2.7 গ্রাম, ফ্যাট আছে 1 গ্রাম, ভিটামিন সি 21% ফর ওমেন, 17% ফর মেন, থায়ামিন আছে 14% ফর ওমেন, 13% ফর মেন, রিবোফ্লোবিন আছে 5%, নিয়াসিন আছে 28%, ভিটামিন এ আছে 7%, আয়রন আছে 8%, ফসফরাস আছে 8%, আরও আছে বেটার ক্যারোটিন অ্যান্ড ভিটামিন কে, এবং সামান্য ক্যালসিয়াম ওয়েতে আছে। প্রতি কাপে 140 গ্রাম, যেটা হচ্ছে ভিটামিন, মিনারেল অ্যান্ড ফাইবার উইথ অ্যান্ড ফোর ক্যালোরিস। এই ফলে আছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মূলত শরীরের বিভিন্ন ড্যামেজ এবং ক্যান্সারের বিরুদ্ধে বাধা দেয়। এটা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার এবং কলন ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে দেয়। এটা কাজ করে তখনই যখন ফলটা পেকে যায়। এটা খেলে ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া টেস্ট টিউব স্টাডিজের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। এটা মানবদেহের ইউনিটি সিস্টেমকে সাহায্য করে, মানবদেহের সেলগুলো সুরক্ষিত রাখে এবং হাড় ভালো রাখে, হাড়কে মজবুত করে। আর যারা ওজন কমাতে চাচ্ছেন এটা অবশ্যই তারা খাবেন। এটা খেলে অন্ধত্ব দূর হয় এবং চোখের বিভিন্ন রোগ সেরে যায়। এই ফল ডায়াবেটিসের সমস্যা আস্তে আস্তে দূর করে, তবে হ্যাঁ, এটার সাইড ইফেক্টও রয়েছে। এটা কাঁচা অবস্থায় খেলে প্রয়োজনের মতো কাজ করবে শরীরে, অবশ্যই এটা পাকার পরে খাবেন। আর এটা অপরিপক্ক অবস্থায় সোলানাইন বহন করে। এটা একটি টক্সিন বা বিষাক্ত ভেজিটেবল, যা আলু বা টমেটোতে কাঁচা অবস্থায় থাকে। অবশ্যই এগুলো রান্না ছাড়া কাঁচা অবস্থায় খাওয়া ঠিক নয়, অবশ্যই এই ফল পাকা অবস্থায় খাবেন।
আর এই ফল পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। যারা বিদেশে থাকেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা বিভিন্ন বড় বড় শপিং মলে খোঁজ করলে এই ফলটি পেতে পারেন। সত্যি গোল্ডেন বেরি একটি উপকারী ফল, রাস্তার আনাচে কানাচে এটা থাকে, তাই আমরা এই ফলের মূল্যায়ন করি না। এটা আপনি আপনার বাসায় লাগাতে পারেন, আর এটা কাঁচা অবস্থায় খাবেন না, পাকা অবস্থায় কম পরিমাণে খাবেন। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।